ধুর 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 ধুর, এদের নিয়ে কথা বলতে না বিরক্ত লাগে আজকাল। এই শোনো, তোমাদেরকে সবাইকে বলছি প্লিজ এই থাম্বনেল দেখে আর ক্যাপশন দেখে কিন্তু ভিডিওটা দেখবে না, শেষ অবধি দেখবে, তারপরে একটুখানি কমেন্ট করে যাবে যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। হ্যাঁ, আমি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো আমি কাদের সম্বন্ধে কথা বলতে চলেছি। একদম, এই যে রিতম আছে, এই যে ঝিমি আছে, এদের নিয়ে কথা বলতে বলতে না জীবনটা যেন কেমন কয়লা হয়ে যাচ্ছে। কিন্তু কী করবো বলো, ক্রিয়েটার মানুষ, মানে না বললেও নয়, ভাবি যে কিছুদিন চুপচাপ ছিলাম এদের নিয়ে কথা বললাম, কিন্তু বিশ্বাস করো এদের পরপর যেসব ভিডিওগুলো চোখে শোনা ছিলেন সত্যি চিঙ্কি বাসে, ছি 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 ছি, কী রুচি গো তোমাদের সত্যি কথা বলতে। কি এদিন এদিকে যেমন কি রিতম, এদিকে তেমনি হচ্ছে এই ঝিমির মা ঝিমিকে, মানে দুটো বাড়ির দুটো ছেলে মেয়েকে, দুটো ফ্যামিলির দুই ছেলে মেয়েকে এরা এমনভাবে বিজনেসে নামিয়ে দিয়েছে এদের নিজস্ব, মানে এরা সোশ্যাল মিডিয়াকে কী আবার নতুন করে যে নোংরামিগুলো করছে, এ তো ছেড়ে দাও। এই মেয়েকে মানে চিঙ্কি মাসি মেয়েকে যেভাবে রাস্তার উপর একেবারে মানে কি স্টেশনে নামিয়ে দিয়েছে, মানে কি বুঝতে পারছো তো, স্টেশনে এরকম একটা বাজে ড্রেস পরে যা স্টেশনে নামিয়ে দেওয়া, মানে সেই মাকে আর কি বলবো, ও তো মা আর কি বলি, শুটিং 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 কি শুটিং 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 এর নাম করে করে মেয়েটাকে একেবারে বাজারে বিক্রি করে দিয়েছে। এদিকে এরা তো একটা মানে অপাত্র দানের মতো ছিল, মানে কি বলবো, সবাই মিলে সেটাই করছিল। এখন যেটা সত্যি কথা, সরি হ্যাঁ আমি এক চোখ ঘষে নিলাম, দু চোখ দেখিয়ে দিলাম ভাই, ঝগড়াটা এই কারণেই মনে হচ্ছে, যাই হোক বাদ দাও। সত্যি কথা বলতে কি রিতমের একটা অ্যালবাম শ্যুট হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো বা রিলিজ হয়েছে ভাই। এই কীরকম শুটিং ভাই তোমাদের, মানে এদের স্টোরিগুলো না মানে মারাত্মক লেভেলের স্টোরি, মানে এরা এতটা ডিপে ভেবে ফেলে, এরা এতটাই মানে কি কন্টেন্ট, বাপরে বাপ। যেখান থেকে দাঁড়িয়ে দুটো মেয়েকে কিডন্যাপ করে নিল, কিডন্যাপ করে নিয়ে তাদেরকে নিয়ে গিয়ে তুলে নিয়ে বারে গান করাচ্ছে, নাচ করাচ্ছে, নাচ দেখছে, ভালো কথা, সবই ঠিক ছিল। হঠাৎ দেখি ওর বাবা এই এই মানে এই সিনের মধ্যে ওর বাবা চলে এলো। আরে যাই হোক, তুমি সিনের মধ্যে বাবা ঢোকাও মা ঢোকাও যা খুশি করো, আরে ভাই তোমরা এতটাই আধুনিক হয়ে যাওনি আর এতটাই মানে সেলিব্রিটি তো তোমরা নিজেরাই নিজেদেরকে তৈরি করে দিয়েছো বাবু। সব থেকে বড় কথা, মানে রিয়েল লাইফের মানে ইন্ডাস্ট্রিতে মনে হয় যে বাবার সামনে কেউ নোংরামি এরকম করে না। এই রিতমের যে অ্যাক্টটা, যে অভিনয়টা, যে বাবার সামনে মেয়েদের ধরে টানাইসরা করছে, বুকের মধ্যে মাথা গুঁজে দিচ্ছে, এদিকে ড্রিঙ্ক করছে, মানে এগুলো তুলে ধরছে আর কি, বাবার সামনে ছেলে তুলে ধরছে যে ড্রিঙ্ক করছে, সিগারেট ঠুকছে। হ্যাঁ, আমি বুঝতে পারি না যে ওই স্টোরিটা মানে লেখককে মানে লিখেছে কে, রাইটারকে, মানে এইসব মানে আরও মানে আমি বুঝতে পারি না, দুনিয়ায় এত কিছু ঘটনা ঘটছে, এত কি সুন্দর সুন্দর স্ক্রিপ্টেড মানে স্ক্রিপ্ট আছে, যারা এরকম একটা স্ক্রিপ্ট যেখান থেকে দাঁড়িয়ে আরে ভাই বাবা সামনেই বাবা ধরে নিয়ে আসছে, বাবা এই করছে, মানে অদ্ভুত। আমি তোমাকে মানে বলতে গেলে না মাথাটা গরম হয়ে যাচ্ছে, কী এরা, এদের কী বলবো আমরা। হ্যাঁ সত্যি কথা বলতে কি তোমাদের ভালো লাগতে পারে, যারা সাপোর্ট করো ভাই সাপোর্ট করো, সাপোর্টের জায়গা আলাদা, কিন্তু কোনো একটা যদি না পছন্দ হয় আর সেটা যদি সত্যি কথা বলতে কি সমাজের জন্য ভালো না হয়, সেই একটা পরিষ্কার কথা, কোনো মূল্য আমার কাছে তো বিশেষ করে নেই, তোমাদের কার কাছে কী আছে আমি জানি না বাবা, আমার ওপিনিয়ন দিয়ে বললাম, তোমরা সাপোর্ট করো, সাপোর্ট নিয়ে আমার কোনো এখানে কথা নেই। আমার বক্তব্য হচ্ছে যে যে বাবার সামনে ছেলে এরকম একটা মেয়েদেরকে নিয়ে টানাইসরা করছে, গানের মাঝখানে নোংরা, যে আমি বলে বোঝাতে পারছি না, তার সাথে সিগারেট মানে মদ এগুলো সব খাচ্ছে ওপেন, আরে এক ঠোকার যাই হোক করছে তো বাবার সামনেই, প্রথমত কীরকম ধরনের মানে এত রকমের দুনিয়ায় এত কিছু থাকার পরেও মানে এদের কোনো আর টপিক নেই, মানে এদের সত্যি কথা বলতে কি অবাক হয়ে যেতে লাগে, মানে এদের আর এই দুটো ফ্যামিলির মানে দুটো ফ্যামিলির দুটো ওই মানে গার্জিয়ান বলেছিলাম না, এদের যথনষ্টের গোড়া হচ্ছে এদের গার্জিয়ান। সত্যি কথা বলতে কি বাবা বাবা সত্যি বাপের জন্মে এরকম গার্জিয়ান দেখিনি, যেখান থেকে দাঁড়িয়ে দুটো পয়সার জন্যে বাচ্চাগুলোকে এরকম করে দেয়। তোমাদের ভালো লাগতে পারে অনেকের, আমার সরি বাট এটা আমার ভালো লাগেনি, তাই আমি বলতে এলাম, কারণ হচ্ছে সত্যি কথা বলতে কি এটা মানা যায় না। সত্যি কথা সিনেমায় দেখি তারা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, তাদের আমাদের মানানসই হয়ে যায় জানো তো, তো সেই জায়গা থেকে দৃষ্টিকটু লেগেছে আমার, যেহেতু চরিত্রটা আজকাল বাবাকে ঢুকিয়েছে সেই জন্য আমার বিশেষ করে খারাপ লেগেছে। বাবার বাইরে যদি থাকতো কেউ অন্য কেউ ঠিক আছে চলো তা মেনে নিতাম, আর সত্যি কথা বলতে কি মানে আমি শুধু ভেবে পাই না দুনিয়ায় এত কিছু হচ্ছে, এত কিছু জানার বোঝানোর আছে, সেইগুলো নিয়ে এদের অভিনয় নেই, যত যত নোংরা নোংরা মানে
মানে একটা আর কি ওদের কাছে, তুমি তোমরা স্টকে পেয়ে যাবে। আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। সত্যি কথা বলতে কি, এদিকে তো মা তো পুরো নামিয়ে দিয়েছে, মানে এরা ফেমাস হওয়ার নেশায়। এরা দুই ফ্যামিলির সত্যি কথা বলতে, বিশেষ করে চিঙ্কি কাকিমা, চিঙ্কি কাকিমা নিজের মেয়েকে মানে সত্যি কথা ফেমাস করার নেশায়, বা কোথায় পৌঁছানোর পৌঁছাবে আমি জানি না, যে এই মহিলা কি চাইছেন যে মেয়েকে কোথায় কোথায় নিয়ে যাবেন। তো সত্যি কথা বলতে কি, উনি নিজেকে অনেকেই অনেক কিছু বলে রেখেছেন, তো আজকের ডেটে দাঁড়িয়ে আমি আর কোনো কথা এখানে বড় বলতে চাই না। যেহেতু আমি রিতমকে নিয়ে কথা বলতে এসেছি, তাই ডিফারেন্স চলে এসেছে বলে আমি কথাটা বললাম। তাই আজকে আর ওই চিঙ্কি মাসিকে নিয়ে কথা বলবো না, চিঙ্কি মাসিকে অন্যদিন একটু রোজ দেবো, ঠিক আছে? কিন্তু বিশ্বাস করো, আজকে আমার রিতমের একটা একদম ভালো লাগেনি। তোমাদের যাদের ভালো লেগেছে জানিয়ে যেও, না ভালো লাগলে আমাকে বলে যেও। যে দিদি ভাই, আমারও সেটাই মনে হয়েছে যে দুনিয়ায় এত রকমের কিছু ঘটছে, ভালো কিছু নিয়ে একটা অভিনয় করতে পারতো, সেটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তোমাদের অপিনিয়নটা অবশ্যই জানিয়ে যাও, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।